सती। তুমি কি করলে ঠাকুরজি, তুমি কি করলে? তুমি সতীর কথায় ওকে কেন ছেড়ে দিলে ঠাকুরজি? তোমার দাদার মাথায় যে খুন চেপে আছে গো, জানতে পারলে যে তোমার ছাড়বে না। আচ্ছা জানুক, দাদা জানুক, আমি আর কোনো কিছুকে ভয় পাই না। জানতে পারলে কি আর করবে? বড় জোর মেরে নদীর জলে ভাসিয়ে দেবে। আমার জীবন তো আর আমার মেয়ের জীবনের থেকে বেশি দামি না। মেয়ের জন্য আমি আমি প্রাণ দিতেও ভয় পাব না। সতী তো অনেক চেষ্টা করল, অনেক চেষ্টা করলো ঠাকুরজি, কিন্তু ওর বাবা তো কিছুই শুনলেন না। উনি তো বন্দুক নিয়ে লেটেল নিয়ে বেরিয়ে পড়লেন। কি হবে, কি হবে ও মা, মা গো কি হবে? এত রাত, এত রাতে সতী, সতী কি করে সুধাকে খুঁজে পাবে? কি হবে আমার মেয়েটা? ও ঠাকুরজি, সতীর কিছু হবে না তো? ও ঠাকুরজি, সতীর কোনো ক্ষতি হবে না তো? আর ভাবতে পারছি না কি হবে। কি হয়েছে পিসিমা? বড়গড়টা কোথায়? সোমনাথ, সোমনাথ বাবা, তুমি বাঁচাও আমাদের, তুমি বাঁচাও। সর্বনাশ হয়ে গেছে বাবা, দাদার আগে পাগল হয়ে গেছে। বন্দুক নিয়ে সুধা শেখরকে খুঁজতে বেরিয়েছেন। আর সতী, সতী কোথায়? সোমনাথ, সোমনাথ আমার মেয়েটা বড় জেদি, বড় একরোখা বাবা। ও কিছুতেই, ও কিছুতেই ওর বাবার পিছু ছাড়ছে না সোমনাথ। যতক্ষণ না, যতক্ষণ না ওর সুধা দিদির প্রাণ ভিক্ষা ওর বাবার কাছ থেকে আদায় করে নিচ্ছে, ওর শান্তি নেই। কিন্তু এত রাতে একা একা সতী কোথায় খুঁজবে বড় কর্তাকে? সুধা দিদি আর শেখর দা সারা গ্রামই তো খুঁজলাম, কোথাও তো পেলাম না। বাবা বা কোন দিকে গেলেন? আশ্চর্য ব্যাপার তো, কাউকে খুঁজে পাচ্ছি না কেন? হে ঠাকুর, সুধা দিদির কোনো বিপদ হলো না তো? আমি জানি না, আমি জানি না বাবা, আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না ভগবান। কি অশান্তি বাঁধলো আমাদের সংসারে, কি অশান্তি বাঁধলো বাবা। বাবা তুমি কিছু করো না, তুমি ছাড়া তো আমাদের কেউ নেই বাবা, কাকে বা বলবো বলো। তুমি একটু বেরিয়ে দেখে এসো না বাবা, একটু দেখে এসো না। তোমাকে তো দাদা খুব ভরসা করেন বলো, তোমার উপরে ওনার অনেক আস্থা। আপনারা এরকম ভাবে ভেঙে পড়বেন না, আমি দেখছি, আমি এক্ষুনি যাচ্ছি। এই এই উঠে পড়ো,
ভোর হয়ে গেছে, আমাদের খেয়াঘাটে পৌঁছাতে হবে। যত বেলা বাড়বে তত বিপদ আমাদের আরো বাড়বে। এখনো তো অন্ধকার। আমাদের অন্ধকার থাকতে থাকতেই বেরোতে হবে। ওখানে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সকাল হয়ে যাবে। কি দেখছো অমন করে? জানো তো আমার এসব কিছু বিশ্বাসই হচ্ছে না। সবকিছু যেন কিরম স্বপ্নের মতো লাগছে। তুমি আমার সত্যিকারের বউ। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন জীবন। ঠিক আছে বাবা, অত শত আর ভাবতে হবে না। এবার ওঠো তো দেখি, ওঠো। পালাবার সব থেকে সহজ পথ হলো খেয়াপার। ওরা নিশ্চয়ই নদীর ঘাটের দিকে গেছে। হ্যাঁ ঠিক তাই হবে। রেঠেলরা যেভাবে গ্রামে তন্ন তন্ন করে খুঁজছে তাতে মনে হয় না ওরা গ্রামের কোনো বাড়িতে আশ্রয় নিয়েছে। নিশ্চয়ই ওরা নদীর পার হয়ে পালানোর চেষ্টা করছে। না না, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। বাবা ওখানে পৌঁছানোর আগে আমাকে ওখানে পৌঁছাতে হবে। নৌকায় মনে হয় আর জায়গা নেই। মাঝি ভাই, ও মাঝি ভাই, একটু দাঁড়াও, আমরাও যাবো। সাবধানে দেখি। মাঝি ভাই, দুজনের জায়গা হবে তো? চলো সুধা। এইবার পালাবি কোথায়? পালাও সুধা। খুব মেরেছে শুনলাম, বড় কর্তা নাকি ঘুম ঘুরে আজকেও রেখেছেন। জানো
বাবা সন্দেশ নিয়ে ভিনগায়ে বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু যেতে পারেনি। বড় কর্তার হুকুমে লেটুদের নাকি খেয়া পড়াবার বন্ধ করে দিয়েছে, কে জানে কি হয়েছে। বড় কর্তা খেয়া পড়াবার বন্ধ করে দিয়েছে? সর্বনাশ! বড় কর্তা, আপনার পায়ে পড়ি বড় কর্তা, সুধাকে মারবেন না বড় কর্তা, ও কোনো দোষ করেনি বড় কর্তা। আমি নিজে ওকে ঘুম ঘর থেকে নিয়ে পালিয়েছি বড় কর্তা, ওকে ছেড়ে দিন। চুপ! একটা কথা বলবি না, আগে বংশের কলঙ্কটাকে ভালো মতন শিখে দিই, তারপর তোর হিসেব নিচ্ছি। এত বড় দুঃসাহস! জমিদার বাড়ির মান সম্মান ধুলাই মিশেছিস তুই। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা! অজাত পূজাদের ছেলেকে প্রেম নিবেদন করা? আদিত্য নারায়ণ চৌধুরীর কাছে এই ধৃষ্টতার কোনো ক্ষমা নেই। এর একটাই শাস্তি, সেটা হলো মৃত্যু। সতী, তুমি ঘরের বাইরে এসেছো কেন? কে তোমার ঘরের দরজা খুলে দিয়েছে? অন্যায় হয়ে গেছে বাবা, আপনি যা শাস্তি দেবেন আমাকে দিন। সুধা দিদি আর শেখরদাকে আপনি ছেড়ে দিন বাবা, আপনি ছেড়ে দিন। অসম্ভব! সুধাকে মরতেই হবে, যে অপরাধ করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। না না বাবা, এত বড় অন্যায় কাজ আমি আপনাকে করতে দেব না। মানুষের প্রাণ দেওয়ার ক্ষমতা যখন আপনার নেই, মানুষের প্রাণ নেওয়ারও কোনো অধিকার নেই আপনার। সরে যাও সতী, সামনে থেকে সরে যাও। বেশ, আপনি সুধা দিদি প্রাণ নিতে চাইছেন তো? নিন, কিন্তু একটা কথা মনে রাখুন, সুধা দিদির মৃত্যুর সাথে সাথে আপনি আমাকেও হারাবেন। আমি সুধা দিদিকে ছাড়া বাঁচব না, আমার আত্মঘাতী হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এরপর আপনি আমার মরা মুখ দেখবেন। সতীমা, আজ পর্যন্ত তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রাখিনি, তার এই প্রতিদান দিচ্ছ তুমি। তোমাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তার এই সুযোগ নিচ্ছ তুমি। তুমি কাদের বাঁচাতে চাইছো? যারা তোমার বাবার চরম শত্রু তাদের? তুমি আত্মঘাতী হওয়ার ভয় দেখাচ্ছ আমাকে? বেশ, আমিও দেখে নেব তুমি কি করে আত্মঘাতী হও। 24 ঘন্টা তুমি আমার চোখে চোখে থাকবে, কড়া পাহারা বসাবো সারা বাড়িতে, আত্মঘাতী হওয়ার সুযোগই তুমি পাবে না। আপনি আমাকে কোনোভাবেই আটকাতে পারবেন না বাবা, মনে রাখবেন আমি আপনারই মেয়ে, জেদ আমারও আছে, আমি যা বলেছি সেটা কাজে করে দেখাবো। পাগলামি বন্ধ করো সতী, তুমি সুধা শেখরের দ্বারা সম্মোহিত, অশুভ শক্তির দ্বারা তারা তোমাকে বশ করেছে। আমি বাবা হয়ে চোখের সামনে তোমার কোনো ক্ষতি সহ্য করব না। আমি যা মনস্থির করেছি সেখান থেকে তুমি আমাকে টলাতে পারবে না। এতদিনের চেষ্টায় আমি আমার শত্রুদের ধরতে পেরেছি, কোনো মূল্যই আমি এদের ছাড়ব না, মরতে এদের হবে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এসো। বলুন গুরুদেব। উত্তেজনার বসে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বসো না আদিত্য। সতীমা কোনো সাধারণ মেয়ে নয়, ওর কথা উড়িয়ে দিও না, ও তোমার রক্ষা কবচ, সৌভাগ্য লক্ষ্মী,
सतीमा जदि आत्मघाती बसे तुम्हार नाम सम्मान प्रतिपत्ति एकेबारे धूलोर संगे मिसिए जाबे तुमी एकेबारे निस्स हो जाबे गुरुदेव आपनी की साधनार कथा जानें ना आपनी की जानें ना राहु शक्तिर कथा इधर शेष करते ना पारले साधना जे सम्पूर्ण हबे ना एतदिन पर जखन इधर हाथेर मुठे पेयेछि तखन इधर छेड़े दिते बोलछेन मानछि মানছি আমি তোমার কথা আদিত্য কিন্তু আমি তোমাকে বারবারই বলে এসেছি রাহু শক্তি কখনো একার শক্তি নয় হচ্ছে দুজনের সম্মিলিত শক্তি এদের মধ্যে থেকে কোনো একজনকে যদি তুমি সরিয়ে দাও তারা কিন্তু দুর্বল হয়ে পড়বে নামের প্রথম অক্ষর স রয়েছে এমন কোনো রক্তের সম্পর্ক একা তোমার কোনো ক্ষতি করতে পারবে না ক্ষতি তখনই হবে যখন কোন জাত কুলহীন তার সঙ্গে মিলিত হবে অবশ্য তার নামের প্রথম অক্ষর আদ্যক্ষর স হওয়া চাই এটাই প্রকৃত ঘটনা সুধা একা তোমার কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ যদি তোমাকে সরাতে হয় তুমি শেখরকে সরিয়ে দাও তাহলে তোমার পথের কাঁটা সরে যাবে সুধার প্রতি সতীমায়ের দুর্বলতা রয়েছে হ্যাঁ আদিত্য সতীমায়ের আত্মঘাতী হওয়া যে কোনো প্রকারে তোমাকে আটকাতে হবেই सती